সুন্দরবনের মুখ্যমন্ত্রী সফরের প্রস্তুতি দেখতে জেলা শাসক, পুলিশ সুপার, প্রশাসনিক কর্তারা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের কালীতলা গ্রাম পঞ্চায়েতের শামসেননগর এক নম্বর সুইস গেটের বনবিবির মাঠে আজ দুপুর একটা নাগাদ মুখ্যমন্ত্রী সফরের প্রস্তুতি দেখতে উত্তর চব্বিশ পরগনা জেলার জেলাশাসক শরৎক কুমার ত্রিবেদী, বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর জবি থমাসকে অতিরিক্ত জেলাশাসক ও অতিরিক্ত পুলিশ সুপার বিডিও সহ একদল প্রতিনিধি আজ শামসেননগর বনবিবির মাঠে হেলিপ্যাড ও জনসভাস্থল জায়গা খতিয়ে দেখলেন। পাশাপাশি প্রায় এক ঘন্টা থাকার পর তারপর সেখান থেকে চলে আসেন। এ বিষয়ে প্রশাসনিক কর্তারা কিছুই বলতে চাননি। প্রশাসনিক দপ্তরের খবর, আগামী ২৯শে নভেম্বর মঙ্গলবার হিঙ্গলগঞ্জের কালীতলায় একটি প্রকাশ্যে জনসভা করবেন। পাশাপাশি প্রশাসনিক বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কালীতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান শ্যামল মণ্ডল তিনি বলেন, আজ প্রশাসনিক কর্তা এসে এই জায়গা দেখে গেলেন, দলের নেত্রী আসার কথা, তার জন্য অপেক্ষায় রয়েছে সুন্দরবনবাসীরা। সুন্দরবন থেকে প্রতিনিধি প্রদীপ সরকার। তুমি করে না, তোমারটা দিয়ে দাও। সেটাই দেখছি। আর আমাদের এখানে কালীতলা পঞ্চায়েত গ্রাম সমস্যা আসবে, সেই জন্য এখানে মাননীয় মুখ্যমন্ত্রী আসবে, দিদি উনি আসবেন, সেই জন্যই এরকম ব্যবস্থা হচ্ছে। জায়গাটা দেখা হচ্ছে যে কীরকমভাবে কী করা যায়, জায়গাটা ভালো কিনা। আপনার নাম? আমার নাম বিশাখা বিশ্বাস মণ্ডল। বাড়ি কোথায়? বাড়ি শমশেরনগর এক নম্বর। এখানে এসে যেটা বুঝলাম বা জানলাম যে এখানে মমতা ব্যানার্জি আসবেন বা সেখানে এখানে হেলিপ্যাডটা নামবে, তাই তারা জায়গা কোথায় নামানো যাবে, কোথায় স্ট্রেচ হবে, কোথায় কী হবে বা রাস্তা কোথা দিয়ে যাওয়া যাবে, এই উদ্দেশ্যে বা এই কথাই আমরা শুনলাম। এই জায়গাটার নাম শমশেরনগর এক নম্বর সুইচ গেট। কোন মাঠের নাম এটা? এসপি সাহেব, এডিএম সাহেব, এডিশনাল এসপি সাহেব, এডিও, সিআই থেকে শুরু করে বিডিও সাহেব, জয়েন্ট বিডিও সাহেব থেকে অনেক সব আধিকারিকরা, জেলার থেকে পুরো টিম, একদম আমাদের বৈশাখ সাব ডিভিশনের পুলিশ বা যার আমাদের পুরো টিম আছে, সব চলেছে আধিকারিকরা। আমাদের ২৯ তারিখে সিএম ম্যাডাম আসবেন শমশেরনগর এক নম্বর শমশেরনগর, আমাদের এখন এক নম্বর সলিস গেটের পাশে আমাদের প্রতিভা ব্যানার্জির ফুটবল মাঠ, এই মাঠে উনি নামবেন হেলিপ্যাডে, এবং তার সমস্ত সব দেখভাল বা কোথায় হেলিপ্যাড হবে, কীভাবে পাবলিকের পরে কোথায় দাঁড়ানোর জায়গা, কোথায় পাবলিক মিটিং করা যাবে, স্টেজ করা যাবে, সেসব দেখার জন্য ওনারা এসেছে। ১৯ তারিখে এখানে আসবেন কি কনফার্ম? ২৯ তারিখ কনফার্ম হয়েছে, কনফার্ম হওয়ার জন্যই তো ওনার তার